200 টাকা করে শাড়িগুলো তোমরা যারা অনেক পছন্দ করেছিলে আর আবারও দেখতে চাচ্ছিলে আজকের ব্লগটা অবশ্যই মিস করো না। মাত্র 250 থেকে 300 টাকায় পাবা সুন্দর সুন্দর টপস বা কুর্তি, এক্সপেন্সিভ ঘরের পর্দাগুলো এখানে পাবা অনেক কম দামে, সুন্দর সুন্দর কুশন সহ কুশন কভার, মাত্র 100 টাকায় জুতা, 100 টাকা করে কাজ করা গজ কাপড়, 5 টাকা করে লেস, 150 থেকে 200 টাকা করে ব্যাগ, অনেক সুন্দর সুন্দর ঘরের পাপোশ, আরো অনেক কিছু পাবা এই মেরাদিয়া হাটে। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। গতকাল মেরাদিয়া হাটের প্রথম পার্টের ব্লগটা তোমরা অলরেডি সবাই দেখেছো, সো আজকে তোমরা এর পরবর্তী অংশটা দেখবা। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম 200 টাকা করে শাড়ি, এখানে যত শাড়ি দেখছো সবই 200 টাকা করে। এখানে আসলে বিভিন্ন রকমের শাড়ি আছে, জর্জেটের, সিল্কের, কটনের, কাতানের, মানে এক একটা এক এক রকম, আর সবগুলোর প্রাইসই হচ্ছে 200 টাকা করে। যেমন এটা কাতানের, এখানে ছিল কটনের কিছু শাড়ি, কটনের মধ্যে আবার এমব্রয়ডারি কাজ করাও আছে কিছু শাড়ি। তো এগুলো সবই কিন্তু নতুন শাড়ি, দেখতেই পাচ্ছ, আর এগুলোর প্রত্যেকটার প্রাইসই হচ্ছে 200 টাকা করে। মতিঝিল হলিডে মার্কেটেও যেমন 200 টাকা করে শাড়ি পাবা, তো তোমরা মেরাদিয়া হাটে আসলেও এরকম 200 টাকা করে অনেক শাড়ি পাবা। আসো এখন তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু কুর্তি দেখাই, যেগুলো মাত্র 250 থেকে 300 টাকা করে। এখানে যতগুলো কুর্তি দেখছো সবগুলোই 250 থেকে 300 টাকা করে। ওইদিকে আমার মেয়ে চিৎকার করছে, প্লিজ ইগনোর করো তোমরা। প্রত্যেকটা ফুটপাথ মার্কেটেই এগুলোর প্রাইস সেমই হয়ে থাকে। যেমন মতিঝিল হলিডে মার্কেটে বসে শুক্রবারে, মেরাদিয়া হাটে বসে বুধবারে, আর মঙ্গলবারে বসে হচ্ছে লালবাগ বা পুরান ঢাকা। ওনারা ঘুরে ফিরে আসলে এক একবার এক এক জায়গায় বসে থাকে। তো এখানে অনেক কুর্তি আছে, দেখো যারা বাসায় এরকম কুর্তিগুলো পরতে পছন্দ করো আর ভাবো যে এগুলোর কালার থাকবে কিনা এক ওয়াশের পরে, তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা নিতে পারো, কারণ আমিও বাসায় পরি, আমার কাছে তো ভালোই লাগে। তবে আহামরি যে ভালো ওইরকম বলবো না, 300 টাকার কুর্তি যেরকম হয় আর কি। এখানে খুঁজলে অনেক সুন্দর সুন্দর কুর্তি টপস পাবা, যেমন দেখো এটা শার্টের মতো একটা, সামনে এমব্রয়ডারি করা, আমার কাছে এটা অনেক সুন্দরই লেগেছে, মাত্র 300 টাকা। এখানে আরো অনেক রকমের কুর্তি টপস আছে। এখানে মাঝে মাঝে গোবরে পদ্ম ফুল পাবা, যেমন দেখো এই টপসটা জর্জেটের, এটাও 200 টাকা। এগুলো নূরজাহান থেকে কিনতে গেলে দেখা যাবে 500-600 টাকা চাবে, কিন্তু এখানে মাত্র 200 টাকা। তো এখানে আরো অনেক রকমের কুর্তি টপস আছে। এখান থেকে 300 টাকা দিয়ে আমি একটা কুর্তি নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটা নিয়েছি, আমার কাছে ভালোই লেগেছে, কাপড়ের কোয়ালিটিও ভালো লেগেছে বাসায় পরার জন্য আর কি। কাপড় কিনে বানাতে গেলে দেখা যাবে যে অনেক টাকা চলে যাবে, তো বাসায় পরার জন্য এরকম 300 টাকা দিয়ে এখান থেকে নিলেই আমার কাছে মনে হয় বেশি ভালো। এখানে দেখলাম এত সুন্দর সুন্দর ঘরের পর্দা, দেখো এগুলো কিন্তু কোনোটাই পুরান না, ওরা নিয়ে আসে, এগুলোর কিন্তু প্রাইস আছে, ওরা এখানে 1900 এরকম করে চাচ্ছিল। নরমালি এগুলো মার্কেট থেকে কিনতে গেলে 1600-1700 টাকা করে চায়। কিছুদিন আগে পর্দা কিনতে ঐশীর সাথে মৌচাকে গিয়েছিলাম, তো লিটারালি আমার মাথাটা ঘুরে গিয়েছে দাম শুনে, একটা পর্দার প্রাইসই চায় 1600-1700-1800 করে। সেম এই কোয়ালিটির পর্দাগুলোই কিন্তু, কিন্তু এখানে এত কম, মানে 900-1000 টাকা করে এই পর্দাগুলো এখানে চাচ্ছে। আমার মেয়ে এত চিৎকার করছে, যাই হোক আমি ভয়েস দিতে গেলে ওর চিৎকার চেঁচামেচি বেড়ে যায়, তোমরা একটু ইগনোর করো। এখানে আরো অনেক সুন্দর সুন্দর পর্দা আছে, দেখো একদম কম প্রাইসের মধ্যেও পর্দা আছে, আবার অনেক দামের মধ্যেও পর্দা আছে। 300 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত পর্দা পাবা এখানে, যতগুলো ইচ্ছা নিতে পারবা, ওরা সেট করেই রাখে। দেখো এই পর্দাটাও অনেক সুন্দর, নেয়ার আগে অবশ্যই একটু দেখে শুনে নিবা এই আর কি। তো এখানে দেখছিলাম সেট করে রেখেছে কুশন কভার, যেটা আমি সব সময় সব ফুটপাথ মার্কেটে গেলেই দেখি। এগুলো একটা নিলে 100 টাকা আর সেট নিলে হচ্ছে 400 টাকা, মানে সেট নিলেই বেশি লাভ। এগুলোর সাথে চাইলে তোমরা টেবিল রানার, টেবিল ম্যাট বা ঘরের পর্দাও মিলিয়ে নিতে পারো। এখানে অনেক সুন্দর সুন্দর কুশন কভার আছে, দেখো তোমরা কুশন কভার দেখতে অনেক পছন্দ করো, মানে আমাকে মেসেজ করো যে আপু আরো ভালো করে দেখানোর জন্য, আমি এত ভালো করে দেখানোর পরও তোমরা আবার বলো যে আরো ভালো করে দেখানোর জন্য, তাই তোমাদেরকে আমি ডিটেইলসে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। মেরাদিয়া হাট আসলেই অনেক বড় একটা হাট, তোমরা আসলেই বুঝবা যেখানে কত কিছু পাওয়া যায়, আর সবকিছুর প্রাইসই কিন্তু রিজনেবল। তোমাদেরকে এখন 100 টাকার জুতা দেখাবো, যেটা তোমাদের অনেকের পছন্দ হতে পারে আবার নাও হতে পারে। এই জুতাগুলোর প্রবলেম হচ্ছে কি তোমাদেরকে বলি, ব্র্যান্ডের সবগুলোতে যে জুতাগুলো ওরা রিজেক্ট করে দেয় বা প্রবলেম থাকে, তো ওরা ওইখান থেকে এগুলো লটে নিয়ে এসে এখানে বিক্রি করে, এই হচ্ছে গিয়ে কথা। 100
তো এই জুতাগুলোর মধ্যে প্রবলেম আছে তোমাদেরকে বলেই দিলাম, তোমরা নিলে অবশ্যই দেখে শুনে নিবা। আর এখন যে জুতাগুলো দেখছো এগুলো কিন্তু সম্পূর্ণটা নতুন, এগুলোর প্রাইস হচ্ছে আবার 150 থেকে 200 টাকা করে। যেমন এই নাগরাগুলো হচ্ছে 150 টাকা করে, এখানে বিভিন্ন সাইজেও পাওয়া যায়। এখানে আরো এরকম অনেক জুতা আছে, এই যে দেখো, এগুলো যারা পরতে পছন্দ করো এখান থেকে নিতে পারো। এখানে ভ্যানে ভ্যানে এরকম অনেক স্যান্ডেল জুতার কালেকশন পাবা, স্নিকারও আছে যেগুলোর প্রাইস ওই 150 থেকে 200-র মধ্যেই। এই জুতাটা দেখো, এটাও অনেক সুন্দর, এটা প্রাইস ছিল 200 টাকা। এখানে আরো এরকম 200 টাকা করে অনেক স্যান্ডেল আছে, যেগুলো নিলে তোমরা রেগুলার রাফ ইউজ করতে পারবা। অনেকে কিন্তু এখান থেকে স্যান্ডেল ব্যবহার করে রাফ ইউজের জন্য। এখন কি দেখাবো বলো? এখন তোমাদেরকে গজ কাপড় দেখাবো। বিভিন্ন রকমের গজ কাপড় পাওয়া যায় ওনার কাছে। এই যে দেখো ক্রেপ, এই গজ কাপড়গুলো জর্জেট ম্যাটেরিয়ালের উপর। এই গজ কাপড়গুলো মাত্র 100 টাকা করে। এই গজ কাপড়গুলো দিয়ে তোমরা চাইলে বোরকা বানাতে পারো, শার্ট বানাতে পারো, যার যেটা পছন্দ আর কি। এখানে আরো এরকম অনেক গজ কাপড় আছে যেগুলো 100 টাকা 50 টাকা করে। এই যে জর্জেটের কাজ করা গজ কাপড়টা দেখছো, এটার প্রাইসও ছিল মাত্র 100 টাকা করে গজ। ঐশীর আবার এটা পছন্দ হয়েছে অনেক। এক একটা গজ কাপড়ের অনেকগুলো করে কালার আছে, যেমন এই কালারটাও অনেক সুন্দর। এখানে আরো এরকম অনেক গজ কাপড় আছে, আসো তোমাদেরকে একটু দেখাই। এই যে নেটের উপর, জর্জেটের উপর, টিস্যু ম্যাটেরিয়ালের উপর, একটু আগে যে লেমনের উপর গজ কাপড়টা দেখলা, এটারই ঠিক আরেকটা কালার হচ্ছে এই চকলেট কালারটা, এটাও অনেক সুন্দর। এটা হচ্ছে আরেকটা গজ কাপড়, এটার প্রাইসও 100 টাকা। তো এখানে এরকম অনেক গজ কাপড় আছে দেখো। এই যে লেসগুলো দেখছো, এগুলো 5 টাকা করে। তো এর আগের ব্লগেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর লেস, তো এখানে আবারও দেখলাম। আর এখানে যেই লেসগুলো ছিল এগুলো সব 5 টাকা 10 টাকা করে এর মধ্যেই। এরপরে যদি আমি আবারও মেরাদিয়া হাটে যাই, অনেক অনেক লেস কিনে নিয়ে আসবো, কারণ এখানে প্রাইস অনেক কম। আর এখন যে জিনিসগুলো দেখছো টপসের মতো একদম শর্ট টাইপের, এগুলো হচ্ছে 100 টাকা করে। এখানে আরও ছিল এরকম 100 টাকার আইটেম, যেমন দেখো এই যে এক কালারের যে জিনিসগুলো দেখছো এগুলো 100 টাকা করে। এখানে 100 টাকা করে এরকম টপসের মতো আরও অনেক আছে, এগুলো কিন্তু শর্ট টাইপের, তো এগুলোর প্রাইস হচ্ছে 100 টাকা। আসলে এগুলোর কোয়ালিটি কেমন হবে আমার জানা নেই, তোমরা যদি কেউ নিতে চাও নিতে পারো এখান থেকে। বাচ্চাদের অনেক গেঞ্জি প্যান্টের কালেকশন আছে, শুধু বাচ্চাদের না, ছেলেদের, মেয়েদের, বড়দের সবারই আছে, যেগুলো মাত্র 100 টাকা 50 টাকা করে। এই যে এখানে অনেক ভ্যানে ভ্যানে এগুলো তোমরা পাবা। এখানে তোমরা টব সহ অনেক রকমের গাছের চারা বা গাছ পাবা, যেগুলো তোমরা বারান্দায় বা ছাদে লাগাতে পারো। ওই যে বললাম না, মেরাদিয়া হাটটা আসলে অনেক বড়। আর এখন তোমাদেরকে যে কুশন কাভারগুলো দেখাচ্ছি এগুলো 50 টাকা করে। এখানে অনেক সুন্দর সুন্দর প্রিন্টের এই কুশন কাভারগুলো পাবা, সিঙ্গেলও নিতে পারবা, চাইলে সেট করেও নিতে পারবা, মাত্র 50 টাকা। আমরা অর্ধেকটাও ঘুরে শেষ করতে পারিনি, এর মধ্যেই ফাতিহার কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। ওর কান্নাকাটি করার রিজন হচ্ছে ও যেটা দেখছে সেটাই নিতে চাচ্ছিল। তো আমি আমার জন্য টি শার্ট দেখছিলাম যেগুলোর প্রাইস ছিল মাত্র 150 টাকা করে। এখানে প্লাজো বা ডিভাইডারের প্যান্টগুলো ছিল যেগুলো 200 টাকা করে। হাঁটতে হাঁটতে এরকম আরও অনেক কিছু আপনাদের চোখে পড়ে যাবে, যেমন এই গজ কাপড়গুলো দেখছিলাম এগুলোর প্রাইস ছিল 50 টাকা করে। এখানে আরও লোনেরও কিছু 3 পিস ছিল, 2 পিস ছিল। তো ফাতিহা এত বেশি জ্বালাচ্ছিল মানে থাকতেই চাচ্ছিল না, তো আমরা চিন্তা করলাম যে না, মোটামুটি সবই তো দেখা শেষ, এখন বাসায় চলে যাই। ও আচ্ছা, ব্যাগের অনেক কালেকশন আছে মেরাদিয়া হাটে, এরকম ভ্যানে ভ্যানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ সেল করে মাত্র 150 টাকা 200 টাকা করে, যেগুলো তোমরা রেগুলার রাফ ইউজ করতে পারবা। যেমন দেখো এই ব্যাগগুলো মাত্র 100 টাকা করে। এরকম আরও অনেক ভ্যান আছে যেখানে তোমরা এরকম ব্যাগ পাবা। ঐশী এই ব্যাগটা পছন্দ করেছে, এটার প্রাইস ছিল 150 টাকা। এগুলো আসলে রেগুলার রাফ ইউজ করার মতো। ওই পাশে ব্যাগের মেবি আরও অনেক কালেকশন আছে, তো তোমরা যারা আসবা অবশ্যই একটু ভালো মতো ঘুরে দেখো। ফাতিহার কান্নাকাটির জন্য আমার আর ঘুরতে একদমই ইচ্ছে করছিল না। ফাতিহাকে ঠান্ডা করতে ওর জন্য আমি কিছু প্যান্ট আর গেঞ্জি এখান থেকে কিনি, যেগুলোর প্রাইস ছিল পার পিস 50 টাকা করে। তারপর তোমাদেরকে আমার সবচেয়ে পছন্দের জিনিস দেখাই, পাপোশ। মেরাদিয়া হাটে আসলে অনেক সুন্দর সুন্দর পাপোশ অনেক কম দামে পাবা, 150 থেকে 200-র মধ্যেই পাবা। আর ম্যাক্সিমাম জায়গায় এগুলো 150 থেকে 200-র মধ্যেই থাকে। লাস্টের ভিডিওগুলো আমি না একদম দৌড়ের উপরে করেছি, মানে ফাতিহার এক মুহূর্ত সেখানে থাকবে না, তো তাড়াতাড়ি করে আমরা রিক্সা নিয়ে নেই। আর এই তো আমরা রিক্সায় উঠে গিয়েছি, আর ফাতিহার কান্না এখনো থামছে না। তোমাদেরকে একটু দেখাই ও কিভাবে কান্না করেছে।
ফাতিহা এখন দেখে হাসছে যখন আমি ভিডিওটা এডিট করছি। তো এই তো এই ছিল মেরাদিয়া হাটের শপিং ব্লগ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ না, তারপর আমরা চলে গিয়েছিলাম তিলপাপাড়া মুক্তারের বিরিয়ানি খেতে। এই বিরিয়ানিটা এত মজা আর আমাদের এত বেশি ক্ষুধা লেগেছিল আর আমার খুবই বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। আর এতক্ষণে ফাতিহা ঠান্ডা হয়েছে আর আমরা শান্তিতে একটু খাওয়া দাওয়া করি। এই বিরিয়ানিটা যে এত মজা, ফাতিহার বাবার সাথে আমি প্রায়ই আসি এখান থেকে বিরিয়ানি খাই। আমার মতো কে কে বিরিয়ানি পছন্দ করো এটাও কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করো। আল্লাহ হাফেজ।